হ্যালো ফ্রেন্ডস, আমি মাহমুদ নাদিম এবং আপনারা দেখছেন অল টিউটোরিয়ালস। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রিভার্স ম্যাজিক ভিডিও ক্রিয়েট করা যায়। তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রিভার্স ভিডিওটি হচ্ছে আপনার ভিডিওতে যে কাজটি আগে থাকবে সেটা হয়ে যাবে পরে, এবং যে কাজটি পরে থাকবে সেটা হয়ে যাবে আগে। তো আমার কাছে একটা ভিডিও আছে, আগে আমি ওটা প্লে করে দেখাই, তারপর ওটা কিভাবে রিভার্স করবেন, কোন সফটওয়্যার দিয়ে রিভার্স করবেন সেটা আমি দেখাবো। আপনারা সবাই ভিডিওটি দেখলেন, এখন আমি ওই ভিডিওটিকে রিভার্স করে দেখাবো। তো তার জন্য আপনাকে যে সফটওয়্যারটি লাগবে তার নাম হচ্ছে রিভার্স, এবং এই সফটওয়্যারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন, তারপর এই সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখেন যে রিভার্স লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা চাইলে ভিডিও রেকর্ড করে রিভার্স করতে পারেন, আর যদি আপনার গ্যালারিতে যদি অলরেডি কোনো ভিডিও থাকে রিভার্স করার জন্য তাহলে গ্যালারি থেকেও চুজ করতে পারেন। তাহলে আমি দিব চুজ মুভি। এই যে এই ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে স্টার্ট লেখাতে আমি ক্লিক করব। তারপর দেখেন এখানে রিভার্সিং অপশন চলে আসবে। এখানে যেটা আউটপুট বের হবে বা যে ভিডিওটা রিভার্স করব ওটা শুধুমাত্র রিভার্স থাকবে, না রিভার্স প্লাস অরিজিনাল থাকবে, না অরিজিনাল প্লাস রিভার্স থাকবে। আমি এখানে রিভার্সটাই রাখব। আর এখানে যেটা সাউন্ড সাউন্ড যেটা আছে ওটাই আমি রাখব। তারপর এখানে স্টার্ট রিভার্সিংয়ে ক্লিক করব। তো আপনারা দেখলেন আমি কিভাবে ভিডিওটিকে রিভার্স করলাম, ভিডিওটি আগে কি ছিল এবং রিভার্স করার পরে ভিডিওটি কি হলো। তো এইভাবে আপনারা ভিডিওটিকে রিভার্স করতে পারবেন। তো আজকে টিউটোরিয়ালটি ছিল এতটুকুই। যদি আজকে টিউটোরিয়ালটি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন, এবং কমেন্টে আপনারা অবশ্যই লিখবেন যে ভিডিওটি আপনাদেরকে কেমন লাগছে, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এবং এইরকম আরও টিউটোরিয়ালস পেতে অবশ্যই অল টিউটোরিয়ালসের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।